আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ খুলনা বিভাগ সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল এবার শিরোনাম বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তাপ কর্মসূচির কারণে খুলনায় পরিবহন ধর্মঘট দাবি দলটির মন গড়া বক্তব্য দিয়ে প্রতিপক্ষ বানানোর চেষ্টা জবাব আওয়ামী লীগের খুলনাঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যশোরে চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্ত ১৪ হিমশিম অবস্থা হাসপাতালে যশোর থেকে ঢাকায় আসা যাবে মাত্র তিন ঘন্টায় দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ ৬ মাস বাড়ল খুলনা মোংলা রেলপথ নির্মাণের মেয়াদ এবং সাড়ে চার বছর ধরে বন্ধ নির্মাণ কাজ অবহেলায় পড়ে আছে বেনাপোল পৌর টার্মিনাল মহাসড়কে বাস রাখায় সৃষ্টি হচ্ছে যানজট বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে খুলনায় সরকারি দলের পৃষ্ঠপোষকতায় কর্মসূচির দিন ও পরদিন পরিবহন ধর্মঘট ডাকার অভিযোগ করেছেন দলটির নেতারা তবে পরিবহন মালিক সমিতির দাবি বিএনপির সমাবেশের সঙ্গে এ ধর্মঘটের কোনো সম্পর্ক নেই খুলনা থেকে নিয়ামুল হোসেন কোচের ছবিতে আবদুল্লাহ আল মামুনের রুবেলের প্রতিবেদন খুলনায় বিএনপির ২২ অক্টোবরের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে মহানগরের বিভিন্ন স্থানে প্রতিদিনই চলছে প্রস্তুতি সভা লিফলেট বিতরণ মিছিল সহ অন্যান্য প্রস্তুতি কার্যক্রম সমাবেশ সফলে গঠন করা হয়েছে একাধিক কমিটি বিভাগের ১০ জেলায়ও চলছে আলাদা আলাদা প্রস্তুতি সভা বিএনপি নেতাদের দাবি সোনালী ব্যাংক চত্বরে হবে স্মরণকালের বৃহৎ সমাবেশ ইতিমধ্যেই আমরা ৫ লক্ষ লিফলেট আমরা খুলনার মানুষের কাছে দিয়েছি আমরা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছি এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা অভিযোগ করেছেন সরকারের চাপে বিভিন্ন সংগঠন পরিবহন ধর্মঘট দিতে বাধ্য হয়েছে পরিবহন ধর্মঘটে তারা আমি বলবো ইউনিয়ন এবং সমিতিগুলোর উপরে চাপ দিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে তবে পরিবহন মালিক সমিতির দাবি বিএনপির সমাবেশের সাথে এই ধর্মঘটের কোনো সম্পৃক্ততা নেই আমরা শুধু ২২ তারিখ আপনারা যে বিএনপির সমাবেশ এই সমাবেশকে ঘিরে করছি তা নয় ২২ তারিখের পরেও যদি আমাদের দাবি যদি না মানা হয় আমরা ২২ তারিখের পরেও আমরা এই হরতালের দিন ডেট বাড়িয়ে দিতে পারি বিএনপির সমাবেশের আগের দিন ও সমাবেশের দিন খুলনা থেকে ১৬ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংশ্লিষ্ট একাধিক সংগঠন আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে বিরোধীদের সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা তাদের অভিযোগ খুলনায় দলটির বিভাগীয় সমাবেশে বাধা সৃষ্টির চেষ্টা করছে ক্ষমতাসীনরা তবে আওয়ামী লীগের দাবি বিএনপি মন গড়া বক্তব্য দিয়ে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের অনিয়মের বিরুদ্ধে সারা দেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি আর এসব সমাবেশে ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করে আসছে দলটি আগামী শনিবার খুলনাতে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাম্প্রতিক বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিহত দলীয় নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন আওয়ামী লীগের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না ক্ষমতাসীনরা গণতন্ত্রের কথা বলে বিএনপির বিভিন্ন সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন মির্জা ফখরুল আমরা সারা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আন্দোলনকে দমন করবার জন্য এই সরকার কিভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে এরা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার বা আওয়ামী লীগ কখনো বিএনপি সমাবেশে বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে বৃহস্পতিবার সকালে সেতু ভবনে ব্রিফিংকালে তিনি বলেন তারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে সমাবেশের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা
বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি। খুলনার সমাবেশে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভাগীয় সময়ে আরো থাকছে রোগ নির্ণয়ে সুন্দরবনের করমজলের বন্য প্রাণীর শরীর থেকে নমুনা সংগ্রহ শুরু, পর্যটকদের নিরাপদ রাখতেই উদ্যোগ। পদ্মা সেতুর পর যোগাযোগ ব্যবস্থায় এগিয়ে চলছে দক্ষিণাঞ্চলের অন্যান্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ, তবে খুলনা মোংলা রেল প্রকল্প ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর আবেদন করা হয়েছে। এদিকে জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে শুরু হয়েছে খুলনার ভৈরব সেতুর কাজ। খুলনা থেকে নেয়ামুল হোসেন কোচের ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। খুলনার জাবুসা এলাকায় রেললাইন বসানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী খুলনা মোংলা রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে 96%। এরই মধ্যে প্রকল্পের মধ্যে থাকা রূপসা নদীর উপর রেল সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। 90 কিলোমিটার রেলপথের 61 কিলোমিটার বসানো শেষ হয়েছে। 9টি প্ল্যাটফর্মের মধ্যে 2টি আর 9টি আন্ডারপাসের মধ্যে নির্মাণ হয়েছে 2টি। চলতি বছর ডিসেম্বরেই এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হচ্ছে না। এই রেললাইন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় ব্যবসায়ীরা। যদি এই রেলপথ চালু হয় খুলনা মোংলা, তাহলে এই মধ্য দিয়ে আমরা রামপালেও দ্রুত মালামাল পৌঁছে দিতে পারবো এবং মোংলার আমদানি রপ্তানিকৃত মালামাল আমরা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব। তবে নতুন কিছু কাজ যুক্ত হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর আবেদন করা হয়েছে। সম্পন্ন হতে সময় লাগবে, যার জন্য প্রকল্পের মেয়াদ ছয় মাস বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। আশা করা যাচ্ছে যে জুন 2023 সালের মধ্যে প্রকল্পের সমস্ত কাজ সমাধা হবে। এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলাকে শহরের সাথে যুক্ত করার লক্ষ্যে ভৈরব নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছে। তবে ভূমি অধিগ্রহণ নিয়ে নানা জটিলতায় চলতি বছর এপ্রিল মাসে বন্ধ হয়ে যায় কাজ। আবার শুরু হলেও প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 7%। এই অবস্থায় প্রকল্পের মেয়াদ 1.5 বছর বাড়িয়ে 2024 সালের জুন পর্যন্ত করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে প্রস্তাবিত বর্ধিত সময় 2024 সালের জুন 30 জুনের মধ্যে প্রকল্পটি ইনশাল্লাহ শেষ করতে সম্ভব হবে। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পে ব্যয় হচ্ছে 4,261 কোটি টাকা। 1.32 কিলোমিটার দীর্ঘ খুলনা ভৈরব সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লাখ টাকা। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনার রূপসায় আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, পদ্মা সেতু চালুর পর চালু হয়েছে বেগম ফজিলাতুন্নেসা সেতু, চালু হয়েছে মধুমতি সেতু। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একের পর এক উন্নয়নের ধারায় এগিয়ে চলছে এখন খুলনা মোংলা রেল প্রকল্প, এগিয়ে চলছে পদ্মা সেতু লিংক প্রকল্পের কাজ, সেই সাথে চলছে খুলনার ভৈরব সেতুর কাজও। এসব বিষয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন খুলনা মোংলা রেল প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম। তার কাছ থেকে জেনে নেব এসব প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য বিষয় নিয়েও। জি জনাব আহমেদ মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসুম সাহেব, যদি একটু জানতে চাই যে খুলনা মোংলা রেল প্রকল্পের যে কাজ, এটি কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে, এই শেষ হয়েও হচ্ছে না, তো এই কাজটির এই মুহূর্তে অগ্রগতি কতটুকু এবং এটি নিয়ে আসলে কবে নাগাদ শেষ হতে পারে? আসলে এই কাজটি আপনি ঠিকই বলেছেন, অনেকদিন ধরে চলছে এবং শেষ পর্যায়ে এসেও আমরা এই কাজে বিভিন্ন প্রতিকূলতা পাচ্ছি এবং এই প্রতিকূলতার কারণে, যেমন সয়েলের কিছু বিহেভিয়ার কারণে আমাদের কিছু ডিজাইন রিভিউ করতে হচ্ছে। এই ডিজাইন রিভিউ করতে যেয়ে আমাদের কিছু সময় বেশি লাগবে, যেটা আমাদের নির্ধারিত সময় ছিল ডিসেম্বর 2022, সেটা থেকে আরও ছয় মাস বেশি আমরা লাগবে বলে ধারণা করছি এবং আমরা ইতিমধ্যে এই সময় বর্ধিতকরণের আবেদনও করেছি। আর যেটা আপনি বললেন যে কাজের অগ্রগতি কত পার্সেন্ট, সেটা পার্সেন্ট হিসেবে বললে বলবো যে 96% কাজ সম্পন্ন হয়েছে এবং বাদ বাকি কাজ আমাদের যে এবং যে নতুন রিভিউকৃত কাজ সেটা সহ আমাদের জুন 2023 মধ্যে সম্পন্ন হবে বলে আমরা আশা রাখছি। একটু যদি জানতে চাই এখনো পর্যন্ত এই যে খুলনা মোংলা রেল প্রকল্পের মধ্যে কি কি কাজ আপনারা সম্পন্ন করতে পেরেছেন?
আসলে বলতে গেলে বলা যায় আমরা সব কাজই সম্পন্ন করেছি, যে 4% কাজটা এটা আসলে ফিনিশিং ওয়ার্ক। কিন্তু ফিনিশিং ওয়ার্ক করতে যেয়ে কিছু জায়গায় যেটা বললাম সয়েলের কিছু ক্রাইটেরিয়া রিভিউ করতে যেয়ে আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হচ্ছে সেই জন্য, এবং এই কাজগুলো পার্সেন্টেজ হয়তো কোনো সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ না, কিন্তু যে কোনো সিভিল ওয়ার্ক করতে গেলে শুরু করার পর কিছু সময় লাগে, এই জন্য আসলে আমাদের 6 মাস বর্ধিতকরণের আমরা আবেদন করেছি। আর কাজ যেটা সম্পন্ন করেছি এই প্রকল্পের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ ছিল রূপসা সেতুর উপরে প্রচণ্ড টাইডাল এফেক্ট অর্থাৎ জোয়ার ভাটার এফেক্টে যে রূপসা নদীর উপরে যে রেল সেতুটা নির্মাণ সেটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, এবং খুব কাকতুল্যভাবে হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন পদ্মা সেতু উদ্বোধন করেছেন সেদিনে আমরা এই ব্রিজটার কাজটা সম্পন্ন করেছি, অর্থাৎ 25 জুন 2022 সালে আমরা ব্রিজের কাজটা সম্পন্ন করেছি। এখন এই ব্রিজের কানেক্টিং যে কাজগুলো অর্থাৎ রেলপথ নির্মাণ, রেলপথ নির্মাণ করতে গিয়ে যে এম্বাংমেন্ট নির্মাণ সেটাও আমাদের প্রায় 97% শেষ, এবং এই দুই অ্যাপ্রোচে যে আমাদের 31টা ব্রিজ সম্পন্ন করেছি আমরা 106টা কালভার্ট সম্পন্ন করেছি, এবং জনগণ যেন রেলের কম বাধাপ্রাপ্ত হয় সেজন্য যেসব জায়গায় আমাদের ভিকুলার আন্ডারপাস দেওয়ার সুযোগ ছিল এম্বাংমেন্ট হাইট যথেষ্ট ছিল এরকম জায়গায় আমরা 9টা ভিকুলার আন্ডারপাস দিয়েছি, এবং আমাদের যে 29টা লেভেল ক্রসিং গেট সংস্থান আছে তার মধ্যে আমাদের 22টা লেভেল ক্রসিং গেট শেষ পর্যায়ে শেষ হয়েছে, এবং বাদ বাকি লেভেল 7টা লেভেল ক্রসিংও শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা যে মেইন যে কাজ সেটা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে এবং অথবা শেষ পর্যায়ে আছে। আর একটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম যে এই এখন যে কাজটুকু বাকি আছে সেসব কাজে শেষ হতে কোনো সীমাবদ্ধতা আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা এই কাজগুলো শেষ করতে? সেরকম মানে সীমাবদ্ধতা বলতে যে যেটা আমাকে কাজ বাধাগ্রস্ত করবে সেরকম সীমাবদ্ধতা নাই, কিন্তু সময়টা লাগবে, এবং যে কোনো প্রকল্পে সময়ই অনেক সময় বড় একটা কারণ হয়ে দাঁড়ায় যে সময়টা কেন বেশি লাগছে। আমি যেটা বললাম হয়তো আমাদের কাজ বেশি নাই, কিন্তু এই কাজগুলো শুরু করে শেষ করতে যেটা বললাম রিভিউ কাজগুলো নতুন কাজগুলো শুরু করে শেষ করতে এটা সময় লাগবে, হয়তো এটা যেহেতু প্যারালাল ওয়ার্ক না এই কাজগুলো আমি যেমন একটা পাঁচতলা বিল্ডিং করতেও সময় লাগে, এটা যে আমি আজকে দিনে দিনে চেষ্টাগুলো পারবো না, যেমন ফাউন্ডেশন হবে তারপরে তার গ্র্যাজুয়ালি উপরে স্ট্রাকচারগুলো উঠে আসবে, এবং আমাদের যে রিভিউ কাজগুলো হচ্ছে এরকম। আর আরেকটা যে এই প্রকল্পে যেহেতু আমাদের 8টা স্টেশন বিল্ডিং আছে, স্টেশনগুলো নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো রেল লাইন সিগন্যালের আওতায় চলে, এবং এই সিগন্যালে একটা প্যাকেজ আছে যদিও তার অর্থনৈতিক ভ্যালু বা মানি ভ্যালু তো খুব বেশি ভ্যালু না, প্রায় অনলি 20 কোটি আউট অফ 4,260 কোটি প্রজেক্ট ভ্যালুর মধ্যে এটা হচ্ছে 20 কোটি টাকার একটা প্রজেক্ট, কিন্তু এটা যতদিন পর্যন্ত সম্পন্ন না হবে ট্র্যাক লাইনটা সম্পন্ন হবে না। এবং ধন্যবাদ, আমরা আরও একবার আপনার কাছে আলোচনায় ফিরব। দর্শক যেমনটি শুনছেন খুলনা মংলা রেল প্রকল্পের কথা, একইভাবে কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্নের নাম পদ্মা সেতু লিঙ্ক রোড, পদ্মা সেতু লিঙ্ক রোডের কাজও কিন্তু এগিয়ে চলছে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা এখন দেখে আসব, যশোরের জুয়েল মৃধার তৈরি প্রতিবেদনটা আমরা চলুন দেখে আসি। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে, তবে চলমান রেললিঙ্ক প্রকল্প শেষ হলে সড়কের পাশাপাশি রেলপথ ব্যবহার করেও যশোর থেকে মাত্র 3 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণ 2টি ডিভিশনের মাধ্যমে হচ্ছে, প্রথম ডিভিশন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এবং দ্বিতীয় ডিভিশন ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ করছে। যশোরাংশে প্রায় 11 কিলোমিটার নতুন রেলপথে রেল ব্রিজ ও 3টি রেল স্টেশনের কাজ চলমান, এরই মধ্যে এম্বাকমেন্ট বেড ও ব্রিজ নির্মাণে জেলার 70% কাজ সম্পন্ন হয়েছে। ইউনিট 5-এর সার্বিক কাজের অগ্রগতি আমাদের এখন বর্তমান 78% আমাদের কাজের অগ্রগতি। এখানে 2টি ট্র্যাক বসবে, একটি ট্র্যাক হচ্ছে সিঙ্গে স্টেশন হয়ে খুলনার দিকে যাবে এবং অপর ট্র্যাকটি রূপদে স্টেশন হয়ে যশোর অভিমুখে যাবে। আগামী বছরের মধ্যে বাকি 30% কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তাহলে 20-25% কাজ আমাদের হয়েছে, বাকি কাজ যদি আপনি শেষ করেন একদম ইন টোটাল তাহলে এখনও 12-14 মাস আমাদের হাতে সময় লাগবে। পর্যায়ক্রমে বাকি লাইনগুলো কংক্রিট স্লিপার দ্বারা রিনোলের কাজ করা হবে। যশোর 4 নম্বর লাইনের কাজটা ইতিমধ্যে 80% শেষ হয়েছে, আশা করছি এ মাসের শেষ নাগাদই আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারব। চায়না রেলওয়ে গ্রুপের তথ্য মতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে 41,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার মধ্যে 21,000 কোটি টাকা দিচ্ছে চীন ও বাংলাদেশের বিনিয়োগ 20,000 কোটি টাকা। সময় সংবাদ যশোর।
দর্শক প্রতিবেদনটিতে আপনারা দেখছিলেন পদ্মা সেতু লিংক রোড প্রকল্পের অগ্রগতি। এবারে এ বিষয়ে এখন আরও বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন যশোর থেকে জুয়েল মৃধা। জুয়েল, রুবেল, আপনি জানেন যে পদ্মা সেতু রেল লিংক প্রজেক্ট, এটি ঢাকা থেকে যশোর পর্যন্ত একটি নতুন রেল রুট তৈরি হচ্ছে। এর দৈর্ঘ্য হচ্ছে 162 কিলোমিটার। এই সড়কটি, রেলপথটি যদি নির্মাণ হয়ে যায় তাহলে ঢাকার সাথে যশোরের যে দূরত্ব প্রায় 5 থেকে 6 ঘন্টা কমে আসবে। বিদ্যমান যে রেল আছে ঢাকা খুলনা রুটে, আন্তনগর চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস, এই দুটি ট্রেন কিন্তু ঢাকায় যেতে এখন প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এই নতুন রেলপথটি চালু হলে সেটা কমে মাত্র 3 ঘন্টায় আসবে। এবং সরকার যেটা চেষ্টা করতেছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আগামী জুন মাসের ভিতরে রেলপথটি চালু করতে, কিন্তু যশোর অংশের পর্যন্ত চালু করতে 2024 সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কাজটি দ্রুত শেষ করার জন্য চায়না রেলওয়ে গ্রুপ এবং বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দিন রাত কাজ করছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে ইম্ব্যাকমেন্ট বেড নির্মাণের কাজ প্রায় 70% সম্পন্ন হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কাজগুলোও চলতেছে, বিশেষ করে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য এই অঞ্চলে পদ্মবিলা রাধানগর একটি নতুন রেল স্টেশন এবং যশোরের সিঙ্গিয়া এবং রূপদিয়া বিদ্যমান রেল স্টেশনকে ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করা হবে যাত্রী সুবিধার জন্য। সেই কাজও কিন্তু চলমান রয়েছে। রূপদিয়ার রেল স্টেশন নির্মাণের কাজ আমাদেরকে তো কর্তৃপক্ষ জানিয়েছে যে 25 থেকে 30% কাজের অগ্রগতি হয়েছে এবং যে কাজ আছে তা আগামী 12 থেকে 13 মাসের মধ্যে শেষ হবে। এবং এই রেল রুটটি নিয়ে কিন্তু একটি সম্ভাবনার দুয়ার খুলছে এই অঞ্চলের মানুষের জন্য, বিশেষ করে মোংলা বন্দর থেকে পণ্য আসা পণ্যগুলো ঢাকায় নেওয়া যাবে দ্রুত, এবং ট্রান্স এশিয়ান রেলের সাব রুটে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। তো রুবেল, এই ছিল আমার কাছে পদ্মা রেল লিংক প্রজেক্টের সর্বশেষ। ধন্যবাদ জুয়েল। আমরা প্রতিবেদনটির পরে একটি সরাসরি আমরা দেখছিলাম জুয়েল ভাইয়ের, জুয়েল মৃধার কাছ থেকে প্রতিবেদন শুনছিলাম। আমরা একই বিষয়ে একটু কথা বলতে চাই আমাদের এখানে যিনি আছেন আহমেদ হোসেন মাসুম। জনাব, একটু যদি জানছিলাম যে খুলনা মোংলা রেল প্রকল্পের কাজের পাশাপাশি পদ্মা সেতু লিংক রোডের কাজ চলছে, এসব কাজ যখন বাস্তবায়ন হয়ে যাবে এই অঞ্চলের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে, কী কী পরিবর্তন হবে বলে আপনি মনে করছেন? আসলে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে রেলের ব্যাপকের কর্মযজ্ঞ চলতেছে, উন্নয়ন কর্মযজ্ঞ, এবং দক্ষিণাঞ্চলে বেশ যে কর্মযজ্ঞ তার মধ্যে একটা হচ্ছে খুলনা মোংলা রেলপথ প্রকল্প। আরেকটা প্রকল্প অলরেডি ইতিমধ্যে গৃহীত হচ্ছে, সেটা হয়তো আপনারা জানেন যে খুলনা হচ্ছে যশোর দর্শনা পর্যন্ত ডবল রেল লাইন প্রকল্প, সেটাও গৃহীত হয়েছে এবং সেটা কার্যকর পরামর্শ প্রধান নিয়োগ হয়েছে। এবং অলরেডি আরেকটি প্রকল্প চলমান রয়েছে ঢাকা হতে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন, এই তিনটা প্রকল্প চলমান আছে। এবং খুলনা প্রকল্পটি শেষ পর্যায়ে এবং আমাদের যে পদ্মা রেল লিংক প্রকল্প সেটাও অনেকখানি এগিয়ে গেছে। এই প্রকল্প যখন সম্পন্ন হবে, এখন যেমন সড়কপথে ব্যাপক ফলাফল পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর এই অঞ্চলের জনগণ পাচ্ছে, যেটা আসলে আগে যখন 7-8 ঘন্টা এবং কতক্ষণ লাগবে তার নিশ্চয়তা ছিল না, এখন হচ্ছে নিশ্চিত যে আমার যাত্রার বিমন্ধ যেতে লাগে খুলনা হতে মাত্র 3.5 ঘন্টা। এবং যখন এই রেল লাইনটা উদ্বোধন হয়ে যাবে তখন এবং খুলনা মোংলা রেলপথ উদ্বোধন হয়ে যাবে তখন মানে টোটাল দক্ষিণাঞ্চল বাংলাদেশ রেলের নেটের সঙ্গে যুক্ত হবে, মোংলাপোর্ট বাংলাদেশ রেলের সঙ্গে যুক্ত হবে, মোংলাপোর্ট ঢাকার সঙ্গে সরাসরি রেলের মাধ্যমে যুক্ত হবে। এবং এই যুক্তের মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে বিভিন্ন যে আমদানিকৃত পণ্য, মোংলা হতে আমদানিকৃত পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় খুব সুশৃঙ্খলভাবে চলে যেতে পারবে। এবং আমাদের যে পারিপার্শ্বিক দেশগুলো আছে ভারত, নেপাল এবং ভুটান, তারাও এর উপকার ভোগ হবে। এবং এই যখন তারা মালামাল বহন করবে এই মালামালের যে রেভিনিউ আন হবে সেটা বাংলাদেশ যথেষ্ট উপকৃত হবে। ধন্যবাদ জনাব আহমেদ মাসুম আপনাকে। যেমনটি শুনছিলেন খুলনা মোংলা রেল প্রকল্প বাদেও অন্যান্য যে উন্নয়ন প্রকল্পগুলো চলমান আছে, চলমান প্রকল্পগুলো শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে। তো আমরাও সেটাই প্রত্যাশা করি, এখানকার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে একটি আমূল পরিবর্তন আসবে এসব যোগাযোগ ব্যবস্থার মাধ্যম দিয়ে, ব্যবসায়িকভাবে হবে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এসব যোগাযোগ ব্যবস্থা কাজে লাগানো যাবে। তো এই ছিল আমাদের কাছে এই রেল সংক্রান্ত এবং উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা। দেশের দক্ষিণাঞ্চলে রেল নেটওয়ার্কের উন্নয়নে সরকারের নেয়া নানা কর্মযজ্ঞের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। খুলনা অঞ্চলে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু, প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।
চাপ বেড়েছে হাসপাতালে। এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলার পরিস্থিতি ভয়াবহ। জেলার 65 ডেঙ্গু রোগীর 45 জনই সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খুলনা ও যশোরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে শুধু ডেঙ্গু রোগী, শয্যা সংকটে অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। যশোরের অভয়নগরে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 14 জনই এই উপজেলার। জেলার মোট 112 জনের মধ্যে 47 জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুই দিন ধরে জ্বর, মাথায় যন্ত্রণা, শরীরে ব্যথা। এখন ডেঙ্গু পরিস্থিতি আমাদের ওখানে একটু মানে ভয়াবহ বলা যায়। মশা প্রচুর পরিমাণে হয়ে গেছে নদীর ওপারে, প্রায় লোকের 2-3-4 ইউনিয়ন ধরে এই অবস্থা। আমি 9 দিন যাবৎ এই হাসপাতালে ভর্তি। আমাদের আশেপাশে বাড়ি আশেপাশে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। দক্ষিণের জেলা খুলনাতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও 12 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট 45 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। আলাদা ওয়ার্ড না থাকায় মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীর সঙ্গে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্তদের। গত এক সপ্তাহে 2 জন ডেঙ্গু রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাদি আফরিন, সময় সংবাদ। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। অর্থের অভাবে গত 4.5 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি বেনাপোল পৌর বাস টার্মিনালের। 70% কাজ শেষে কোটি কোটি টাকার ভবন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে। এতে মহাসড়কের ওপর বাস পার্কিং করায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। বেনাপোল থেকে আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। যশোর থেকে বেনাপোল প্রবেশ করতেই চোখে পড়বে সাদা রঙের নান্দনিক ভবন। যাত্রী সেবা বাড়াতে ও শহরের যানজট কমাতে পৌর কর্তৃপক্ষ বাস টার্মিনাল নির্মাণে ভবনটির কাজ শুরু করে 2018 সালে। সে সময় প্রথম তলা নির্মাণে খরচ পড়ে প্রায় 9.74 কোটি টাকা। এরপর অর্থের অভাবে ভবনটির দ্বিতলের কাজ থমকে যায়। গত 4.5 বছর ধরে ভবনটি ব্যবহৃত না হয়ে অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে। এদিকে বাস টার্মিনালের অভাবে মহাসড়কের উপর পার্কিং করা হচ্ছে বাস। সেবা বঞ্চিত হচ্ছেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এখানে যদি সকল যাত্রীদের সেবা ওখানে থাকে তাহলে সমস্ত যাত্রীরা ওখানে যাবে। রাস্তার উপরে যানজটের সৃষ্টি হচ্ছে, আমদানি রপ্তানিতেও প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় টার্মিনালের দ্বিতল ভবন আর ইয়ার্ড নির্মাণ শেষ হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা প্রকল্প পাঠিয়েছি, সেখানেও প্রায় 10 কোটি টাকার প্রয়োজন। এটা পেলে, বরাদ্দ পেলে বাকি কাজ সমাপ্ত করা যাবে। বাস ও ট্রাক টার্মিনাল, 5 কিলোমিটার রাস্তা ও 2 কিলোমিটার ড্রেন নির্মাণে সরকারের কাছ থেকে প্রথমে 25 কোটি টাকা বরাদ্দ পায় বেনাপোল পৌরসভা। পরে জমির দাম বৃদ্ধি দেখে আরও 10 কোটি টাকা নেয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, বেনাপোল। বিভাগীয় সময়ে আরও থাকছে, 68 প্লটের মধ্যে বরাদ্দ মাত্র 9টির। 16 বছরেও আলোর মুখ দেখেনি মেহেরপুর বিসিক শিল্পনগরী। সমন্বয়ের অভাব বলছেন ব্যবসায়ীরা। নড়াইলের লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠার 2 দশক পেরোতে চললেও নিশ্চিত হয়নি সুপেয় পানির সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য নাগরিক সুবিধা। সংস্কারের অভাবে বেশিরভাগ সড়কই হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। খায়রুল আরেফিন রানার তথ্য ও ছবিতে রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই কাদা জলে ভরে ওঠে রাস্তা। যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চরম বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় এমন চিত্র নিত্যদিনকার। পৌরসভা প্রতিষ্ঠার 2 দশক পেরোতে চললেও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা। কাঁচামাটির রাস্তা, ভাঙা ব্রিজ, সুপেয় পানির অভাবসহ নানা সমস্যায় জর্জরিত পুরো এলাকা। ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। উপজেলা শহরে স্বল্প সময়ে যাতায়াতের জন্য তৈরি করা একমাত্র কাঠের সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই। আমাদের পানি হচ্ছে চাপ কলের পানি ব্যবহার করে, কিন্তু কোনো পানির ব্যবস্থা নাই। এই পাশে একটা ইউনিয়ন রোড আর ওই পাশে একটা রোডস অ্যান্ড হাইওয়ে রোড, দুই রোডের সংযোগ, এটা কানেক্টিভিটি ব্রিজটার দরকার আসলে। সরকারি বরাদ্দের স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না বলে জানালেন পৌর মেয়র। লোহাগড়াটা পৌরসভার জায়গা, আটার কোনো পরিস্থিতি নাই, নামে মাত্র পৌরসভা, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। যে আসে সেই খালি ওই দেখানোর জন্যই আসে, কিন্তু কোনো কেউ কাজকর্ম করে না। ড্রেনেজ ব্যবস্থা, পাইপলাইনের ব্যবস্থা এবং স্থায়ী ডাম্পিং সেন্টার, পৌরবাসীকে আমি মেসেজ দিতে চাই যে আমার প্রতি আপনারা আস্থা রাখেন এবং স্বচ্ছভাবে আমার কাউন্সিলরদের নিয়েই আমি এই কাজগুলো করতে চাই।
14.87 বর্গ কিলোমিটার আয়তনের লোহাগড়া পৌরসভায় বসবাস করেন 40,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, নড়াইল। খুলনায় বাড়িওয়ালাকে হত্যার ঘটনায় ভাড়াটিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে জেলার অতিরিক্ত মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। মামলার বিবরণী জানা যায়, একটি মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে 2009 সালের 19 মে সোনাডাঙ্গা এলাকায় বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম ও ভাড়াটিয়া জসিমকে নিয়ে ইসলামপুর মোড়ে সালিশ বৈঠকে বসেন স্থানীয়রা। ওই দিন বিকেলে জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে জসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান জাহাঙ্গীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রোগ নির্ণয়ের জন্য সুন্দরবনের করম জলের বন্যপ্রাণীর শরীর থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে বিশেষজ্ঞ মেডিকেল টিম। করোনার মতো অন্য কোনো ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে এজন্যই এ উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুন্দরবনের করম জল প্রজনন কেন্দ্র। এখানে রয়েছে কুমির, হরিণ, বানর সহ নানা প্রজাতির প্রাণী। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন করম জলে। বন্যপ্রাণীদের ছোটাছুটি দেখে অনেকে আদর করে স্পর্শ করেন, খাবার খাওয়ান নিজ হাতে। তবে অনেকেই জানেন না, এসব প্রাণীর দেহেও থাকতে পারে করোনার মতো অন্য কোনো ভয়াবহ ভাইরাস অথবা রোগের জীবাণু। এ ভাবনা থেকেই সুফল নামের একটি প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। ইতোমধ্যে প্রকল্পের আওতায় বিভিন্ন বন্যপ্রাণীর শরীর থেকে ভাইরাস ও রোগ জীবাণু নির্ণয় নমুনা সংগ্রহ শুরু করেছেন বিশেষজ্ঞ একটি মেডিকেল। এই সব প্রাণীর সংস্পর্শ বা আচরণের মাধ্যমে এই বাচ্চাদের মধ্যে কোনো রোগ জীবাণু মানে প্রবাহিত হয়, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই একটা হ্যাজার্ডাস ইস্যু হবে আর কি। এখানে যে বন্য প্রাণীগুলো আছে এগুলো কোনো রোগ জীবাণু ছড়ায় কিনা বা এদের কোনো প্রবলেম আছে কিনা এগুলো পরীক্ষা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আসলে সরকারের একটা মহৎ উদ্যোগ। প্রজনন কেন্দ্রটি সৃষ্টির 20 বছর পর এমন উদ্যোগ নিল কর্তৃপক্ষ। সন্দেহ সঠিক হলে বন্যপ্রাণীদের চিকিৎসার আওতায় আনা হবে বলে জানায় বন বিভাগ। জোনোটিক্স রোগ যদি থাকে কিনা আছে কিনা এইটিকে নিশ্চিত হওয়ার জন্য আমাদের এই সুফল প্রজেক্টের আওতায় আমার বন বিভাগের পক্ষ থেকে আমাদের এই টেস্টগুলো করা হচ্ছে। এখন পর্যন্ত পর্যটকদের সংস্পর্শে আসা 10টি হরিণ ও 10টি বানরের রক্তের নমুনা নিয়েছে 5 সদস্যের মেডিকেল দল। সময় সংবাদ, মংলা। বিভাগীয় সময়ে আরেকবার। উদ্যোক্তাদের অনীহা ও বিসিক কর্মকর্তাদের উদাসীনতায় 16 বছরেও আলোর মুখ দেখেনি মেহেরপুর বিসিক শিল্পনগরী। উদ্যোক্তাদের অভিযোগ, কর্মকর্তাদের অসহযোগিতার পাশাপাশি নেই সীমানা প্রাচীর সহ নিরাপত্তা ব্যবস্থা। 16 বছর ধরে অনেকটাই ফাঁকা শিল্পনগরীর প্লট। এ পরিস্থিতি মেহেরপুর বিসিক নগরের। 68টি প্লট বরাদ্দ দেওয়া হলেও মাত্র 9টি ক্ষুদ্র শিল্প কারখানা এখানে কোনো রকমে টিকে আছে। নিয়ম অনুযায়ী 18 মাসের মধ্যে বরাদ্দকৃত প্লটে শিল্প প্রতিষ্ঠান গড়ে না তুললে বরাদ্দ বাতিল করা হয়। কিন্তু দীর্ঘদিন এ শিল্পনগরীতে প্লটগুলো খালি পড়ে থাকলেও বিসিক কোনো ব্যবস্থা নেয়নি। তাই নতুন উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান গড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উদ্যোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা, গ্যাস সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নেই সীমানা প্রাচীর সহ নিরাপত্তামূলক ব্যবস্থা। পরিবেশ দূষণ হয়, প্লাস এখানে ইন্ডাস্ট্রি এলাকা, সুন্দরভাবে তত্ত্বাবধান আর কি করে না, ড্রেনগুলো সাফ করে না, জঙ্গল হয়ে আছে, আমাদের ফাসিল নেই, চুরি হয়ে যাচ্ছে, সবকিছু চুরি হয়ে যাচ্ছে। বিসিক কর্মকর্তাদের সাথে সমন্বয়ের অভাবে বিসিকে কোনো শিল্প কারখানা গড়ে উঠছে না বলে অভিযোগ উদ্যোক্তা সমিতির। বিসিক শিল্পনগরে যারা কর্মকর্তারা আছে তাদের সাথে আমাদের কখনো সমন্বয় হয়নি, তারা আমাদের সাথে কখনো সমন্বয় করেনি। ব্যাংক ঋণ সুবিধার অভাবের পাশাপাশি বাড়তি উৎপাদন ব্যয়ের কারণে এখানে শিল্প কারখানা গড়ে উঠছে না বলে জানান জেলা চেম্বার অফ কমার্সের কর্মকর্তা। শিল্প স্থাপন করতে যেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে তার ভিতরে অন্যতম ব্যাংকিং সেবা। প্লট বরাদ্দ নেওয়া উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংক ঋণে সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মুজিবনগরে যে পোর্টটা করতেছে এখন এইটার কাজ যখন শেষ হয়ে যাবে আমরা আশা করতেছি যে বিসিক মেহেরপুরের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। 2006 সালে 10 একর জমির ওপর 70টি প্লট নিয়ে চালু হয় জেলার বিসিক শিল্পনগরী। সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময়ে আরেকবার। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান নিয়ে 14 অক্টোবর মংলা বন্দরে আসে রাশিয়ার জাহাজ এমভি আনকাসান। খালাস প্রক্রিয়া শেষে সড়কপথে মালামাল পাঠানো হয় পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায়।
যশোরের শার্শা সীমান্ত এলাকায় 14 অক্টোবর তিন পাচারকারীকে ধাওয়া করে বিজিবি। এ সময় ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে ভারতে পালিয়ে যায় তারা। পরে তাদের ব্যাগ থেকে জব্দ করা হয় 5 কেজি 14 গ্রাম ওজনের 43টি স্বর্ণের বার। এসব বারের আনুমানিক বাজার মূল্য 3,50,56,000 টাকা। 17 অক্টোবর আবারও যশোরের শার্শা উপজেলার বেনাপোল রেল স্টেশনে স্বর্ণের বার জব্দ করে বিজিবি। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে 1 কেজি 165 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার সহ একজনকে আটক করা হয়। বারগুলোর আনুমানিক বাজার মূল্য 1,93,20,000 টাকা। মর্মিকবি লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে 17 থেকে 19 অক্টোবর কুষ্টিয়ার লালন ছেউরিয়ায় ছিল 3 দিনের লালন উৎসব। আয়োজন ছিল লালন স্মরণে গান বাজনা, কুশল বিনিময় সহ নানা কর্মসূচি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তাপ, কর্মসূচির কারণে খুলনায় পরিবহন ধর্মঘট, দাবি দলটির মন গড়া বক্তব্য দিয়ে প্রতিপক্ষ বানানোর চেষ্টা, জবাব আওয়ামী লীগের। খুলনা অঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যশোরে, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 14, হিমশিম অবস্থা হাসপাতালে। এবং যশোর থেকে ঢাকায় আসা যাবে মাত্র 3 ঘন্টায়। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ, 6 মাস বাড়ল খুলনা মোংলা রেলপথ নির্মাণের মেয়াদ। এই ছিল বিভাগীয় সময়ে, আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।